Hello, student, how are you? I am Mohammad Abul Kalam, Department of Chemistry 8. তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস। ওকে। সো দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস এবং তোমরা আগে প্রথম দেখো বোর্ড দেখা যায় কিনা ঠিক মতো, তারপরে আমি শুরু করব। তোমরা আগে দেখো ঠিক মতো বোর্ড দেখতে পাচ্ছ কিনা। ওয়ালাইকুম আসসালাম প্রেজেন্ট স্যার, ওয়ালাইকুম আসসালাম ওয়াসিম, ওকে ওয়ালাইকুম আসসালাম গাজী আশফি আহমেদ, ওকে। দেখো তোমাদের সিলেবাসে আসলে আমাদের চ্যাপ্টার নাম্বার 4 শেষ হয়েছে আমাদের স্কুলেই। আমরা চ্যাপ্টার 5 শুরু করেছিলাম কোন কোন ক্লাসে সেকশনে, আমাদের চ্যাপ্টার 5 শুরু হয়েছিল। যদিও তোমাদের আমাদের ডিপার্টমেন্টের কেউ কেউ হয়তো ক্লাস নিয়েছে চ্যাপ্টার 4 এর উপরে, দরকার ছিল না হয়তো বা, কারণ চ্যাপ্টার 4 তো আমাদের অলরেডি ফিনিশ ছিল আমাদের স্কুলে। তো আমরা চ্যাপ্টার 5 থেকে শুরু করব। চ্যাপ্টার 5 6 পর্যায়ক্রমে আমরা একটা একটা করে স্কুল না খোলা পর্যন্ত আমরা এইভাবে যেখান থেকে শেষ হবে সেখান থেকে আবার শুরু হবে, এইভাবে একটা একটা করে চ্যাপ্টার শেষ হবে। তো দেখো চ্যাপ্টার 5, চ্যাপ্টারটার নাম হলো কেমিক্যাল বন্ড। চ্যাপ্টারটার নাম হলো কেমিক্যাল বন্ড। তো কেমিক্যাল বন্ডের যে প্রথম যে পার্টটা আছে অর্থাৎ লেসন নাম্বার 5.1 সেটা হলো ভ্যালেন্সি। আগে আমরা ভ্যালেন্সি নিয়ে আলোচনা করব। ভ্যালেন্সি সবাই লেখো, ভ্যালেন্সি। আর তোমরা মাঝে মধ্যে জানাবা আসলে বোর্ডটা ক্লিয়ার দেখা যায় কিনা, না দেখা গেলে আমাকে বলবা, আমি আবার হয়তো ক্যামেরাটা এদিক ওদিক করে দেখবো। কিন্তু তোমাদের জানাতে হবে বোর্ডটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, এবং যখন একটা লেসন পড়ানো হয়ে যাবে তখন আমাকে ওকে করবা, জি স্যার আমরা বুঝতে পেরেছি, ওকে। তো ভ্যালেন্সি, আসলে ভ্যালেন্সি জিনিসটা কি? ভ্যালেন্সি মানে হলো একটা অ্যাটম আর একটা অ্যাটমের সাথে কম্বাইনিং হওয়ার ক্যাপাসিটিকে বলা হয়, বা বন্ড ফর্মেশনের ক্যাপাসিটিকে বলা হয় আমাদের ভ্যালেন্সি। তো যদি বলা হয় হোয়াট ইজ ভ্যালেন্সি, তাহলে এই প্রশ্নের উত্তরে আগে বোর্ড দেখতে পাচ্ছ না, দেখো সবাই বোর্ড দেখতে পাচ্ছ, ওকে। তাহলে যদি বলা হয় ভ্যালেন্সি কি, তাহলে আমরা লিখব দ্য ক্যাপাসিটি অফ বন্ডিং অফ অ্যান অ্যাটম, ক্যাপাসিটি অফ বন্ডিং অফ অ্যান অ্যাটম উইথ অ্যানাদার অ্যাটম অফ অ্যান এলিমেন্ট, অফ অ্যান এলিমেন্ট লিখছো, খাতা লিখো। এলিমেন্ট লিখছো হোয়াইল ফর্মিং এ মলিকিউল ইজ কল্ড ভ্যালেন্সি। দেখো দ্য ক্যাপাসিটি অফ বন্ডিং অফ অ্যান অ্যাটম উইথ অ্যানাদার অ্যাটম অফ অ্যান এলিমেন্ট হোয়াইল ফর্মিং এ মলিকিউল ইজ কল্ড ভ্যালেন্সি। এক কথা লিখতে পারো, সেটা হচ্ছে কম্বাইনিং ক্যাপাসিটি অফ অ্যান এলিমেন্ট উইথ অ্যানাদার। কম্বাইনিং ক্যাপাসিটি অফ অ্যান এলিমেন্ট উইথ অ্যানাদার ইজ কল্ড ভ্যালেন্সি। তাহলে ভ্যালেন্সি হলো একটা ক্যাপাসিটি, একটা বন্ড ফর্ম করার ক্যাপাসিটি অ্যানাদার অ্যাটমের সাথে, এবং করে কি করে মলিকিউল তৈরি করে। যদি বলো কেমন, অক্সিজেন অ্যাটম এর মলিকুলার ফর্ম কি, O2, এটা অক্সিজেন। একটা অ্যাটম আর একটা অ্যাটমের
সাথে কম্বাইনের ক্যাপাসিটি, যে ক্যাপাসিটির কারণে তারা মলিকিউল তৈরি করছে এটাকেই বলা হবে অক্সিজেন মলিকিউল। বাবা প্লিজ একটু যাও, আমি পড়াই শোনা। হ্যাঁ ভাইয়ারা আপুরা পড়ে না, প্লিজ প্লিজ যাও, আম্মু আম্মুকে যাও। The capacity of bonding of an atom with another atom of an element while forming a bond, forming a molecule is called valency. এখন আসো আমরা চ্যাপ্টার নাম হলো কেমিক্যাল বন্ড। তো কেমিক্যাল বন্ডের ক্ষেত্রে ভ্যালেন্সি একটা দুর্দান্ত একটা রিলেশন আছে। ভ্যালেন্সি ছাড়া তো তারা কম্বাইন করবে না, ভ্যালেন্সির কারণেই তো একটা মলিকিউল বা একটা বন্ড ফর্ম করে। এখন আমরা যদি দেখি আমরা কি কি টার্ম আগে জানতে হবে এই বন্ড করতে গেলে, সেই টার্মগুলো আমরা একটু লিখে নিই এখন। সেটা হলো নাম্বার ওয়ান, ভ্যালেন্সি, এটা আমরা শিখলাম। তারপরে শিখবো আমরা ভ্যালেন্স ইলেকট্রন, আর নাম্বার থ্রি হলো ভ্যালেন্স শেল, ভ্যালেন্স শেল। আমরা ভ্যালেন্সি শিখেছি, বাট ভ্যালেন্সি একটা কমন ডেফিনেশন শিখেছি। আসলে ভ্যালেন্সির একটা কমন ডেফিনেশন বা সাধারণ বা জেনারেল ডেফিনেশন আমরা যেটা শিখেছি সেটা। কিন্তু যদি এলিমেন্ট বেসিস কিভাবে ভ্যালেন্সি বের করতে হয় বা মেটালের ক্ষেত্রে ভ্যালেন্সি কিভাবে কাউন্ট করতে হয়, নন মেটালের ক্ষেত্রে কিভাবে ভ্যালেন্সি কাউন্ট করতে হয়, তো তোমার বর্তমান যে বইটি আছে এই বইতে এইরকম কিছু দেওয়া নেই, বাট আগের বইতে যেগুলো দেওয়া ছিল সেইগুলো আমি একটু আলোচনা করছি। যেমন দেখো ইন কেস অফ মেটাল, লেখো ইন কেস অফ মেটাল, ইন কেস অফ মেটাল, অর্থাৎ মেটালের ক্ষেত্রে ভ্যালেন্সি কি, মেটালের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন, আমি লিখছি দা নাম্বার অফ, নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন আউটার মোস্ট এনার্জি শেল অফ অ্যান, অফ অ্যান অ্যাটম ইজ কল্ড ভ্যালেন্স। তার মানে একটা মেটালের ক্ষেত্রে আউটার মোশনে যে কটা ইলেকট্রন থাকবে সেটাই তার ভ্যালেন্স। আগে লিখে নাও, তারপর আমি এক্সাম্পল দিয়ে বুঝছি, আর লেখা হয়ে গেলে আমাকে জানাবা। আর সবাই জয়েন কর, স্যার এমসিকিউ আমি বুঝলাম না, এমসিকিউ তোমাদের পরীক্ষা, ও সরি আসলে এমসিকিউ এর উপর আলোচনা করা দরকার, ও ভালো কথা মনে করেছো, তোমাদের পরীক্ষা, সরি। দেখো আমি তোমাদের এমসিকিউ এর উপরই আলোচনা করি, তাহলে আমার তো ভুল হয়েছে একটু, আগে নতুন না পড়িয়ে তোমাদের এক থেকে চার নাম্বার চ্যাপ্টার পর্যন্ত আমাদের পরীক্ষা, ওয়ান টু ফোর চ্যাপ্টার্স, সরি, ভালো কথা মনে করে দিয়েছো এমসিকিউ। ওকে দেখো প্রথমে আমি চ্যাপ্টার ওয়ান, চ্যাপ্টার ওয়ান, তো প্রথম বলতো দেখি আমাদের একদম প্রথমেই মানুষ কেমিস্ট্রি নিয়ে গবেষণার সময়, অর্থাৎ কেমিস্ট্রি আবিষ্কারের আগেও মানুষ কোন মেটাল আগে ইউজ করত সর্বপ্রথম, তখন কিন্তু কেমিস্ট্রি বলে কোনো কিছু ছিল না, সেই সময় মানুষ প্রথম যে মেটালটা ইউজ করে সেটা ছিল গোল্ড, সেটা ছিল গোল্ড। প্রথমেই মানুষ যেটা ইউজ করত, অর্থাৎ আমাদের যতগুলো এলিমেন্ট আছে 118টা এলিমেন্টের মধ্যে এটাকে দুটো ভাগে ভাগ করা আছে, একটা মেটাল একটা নন মেটাল, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট এবং খুব ভ্যালুয়েবল মেটাল সেটার নাম হলো গোল্ড, এবং গোল্ড কিন্তু মানুষ সর্বপ্রথম ব্যবহার করা শিখছে। সো যদি বলে হুইচ মেটাল ইজ ইউজ ফার্স্ট ইন মানে হিউম্যান, তাহলে সেটা হবে আমাদের আনসার হবে গোল্ড। এর পরের পার্ট দেখো একদম প্রথম থেকে আমি ডিসকাস করে যাই, এখন সবটা ডিসকাস করা সম্ভব না, তারপরও আমি তোমাদের সাথে একটু ডিসকাস করে যাই। যেমন দেখো এর পরের পার্টটা আছে যে এরপরে মানুষ কি করলো, আস্তে 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 তারা বিভিন্ন রকমের মেটাল, মেটালের সাথে অ্যালয় তৈরি করা শিখলো, এবং যখন আমাদের ব্রোঞ্জ সিভিলাইজেশনের সময় যখন ব্রোঞ্জ আবিষ্কার হলো, ব্রোঞ্জ মানে কি, যখন আগুনের আবিষ্কার হলো, আগুনের আবিষ্কার হওয়ার পরে মানুষ কি করলো, একটা মেটালের সাথে আর একটা মেটাল পুড়িয়ে তার একটা অ্যালয় তৈরি করলো, এবং সেই অ্যালয়টার নাম হলো ব্রোঞ্জ।
ব্রোঞ্জ তারা তৈরি করলো। ব্রোঞ্জ কি? ব্রোঞ্জ অ্যালয়। কার অ্যালয়? এটা হলো আমাদের কপার, সিইউ কপার, আর টিন এসএন। কপার এবং টিন, কপার হলো এখানে 90% আর টিন হলো 10%, এইরকম একটা মিক্সচার করে তারা ব্রোঞ্জ তৈরি করলো। এবং ব্রোঞ্জ তৈরি করলে এটা খুবই স্ট্রেংথ বেশি, এটাকে ধারালো করে তারা বিভিন্ন বল্লম, বিভিন্ন রকম অস্ত্র তৈরি করা শিখলো। এবং তারপরে শুরু হলো আমাদের ব্রোঞ্জ সিভিলাইজেশন। এবং তার এরপরে অর্থাৎ গোল্ডের আবিষ্কারের পরে যখন আমাদের ব্রোঞ্জ সিভিলাইজেশন আসে তখন তারা ব্রোঞ্জ তৈরি করা শিখলো। এবং ব্রোঞ্জ হলো অ্যালয়, এটা কপার এবং টিনের একটা মিক্সচার, এবং করে সেটা দিয়ে বিভিন্ন অস্ত্রপাতি তারা তৈরি করা শিখলো। এরপরে আসো এই পার্ট থেকে আমাদের যে জিনিসগুলো জানা দরকার সেটা হলো যে আমাদের কনভার্সন, অর্থাৎ ন্যাচারাল কনভার্সন যে জিনিসগুলো আছে। দেখো আমাদের ম্যাঙ্গো, একটা গাছে যে ম্যাঙ্গো হয়, এখন ম্যাঙ্গো সিজন আসছে, আম, আম কি হয়, এখন কাঁচা আম পাওয়া যায় বাজারে অনেক টক, তাই না? তো কাঁচা আমের মধ্যে কি থাকে, কেন কাঁচা আম টক হয়, সাওয়ার টেস্ট কেন হয়, বিকজ অল অ্যাসিডস আর সাওয়ার ইন টেস্ট। সো ডেফিনেটলি ম্যাঙ্গোতে আমাদের থাকে অ্যাসিড, থাকে অর্গানিক অ্যাসিড থাকে। সেই অর্গানিক অ্যাসিডের নাম কি, সাকসিনিক অ্যাসিড, ম্যালোয়িক অ্যাসিড, এই সমস্ত অ্যাসিডগুলো থাকে। এবং দেখো এই আমগুলো কিন্তু কাঁচা আমটা কি হয়, গ্রিন ম্যাঙ্গোটা এটা টার্ন ইন টু দ্য রাইপেন ম্যাঙ্গো, এবং তখন কি হয়, তখন মিষ্টি হয়ে যায় না, তো মিষ্টি হয়ে যায় কি জন্য, তাহলে ডেফিনেটলি ওখানে ন্যাচারাল কনভার্সন হয়েছে, অর্থাৎ ছিল সাকসিনিক অ্যাসিড, ম্যালোয়িক অ্যাসিড, এটা টার্ন করে হয়েছে কি, এটা আমাদের গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয়েছে, অর্থাৎ গ্রিন ম্যাঙ্গো টার্নস ইন টু দ্য রাইপেন ম্যাঙ্গো, অ্যান্ড ম্যালোয়িক অ্যাসিড অর সাকসিনিক অ্যাসিড টার্নস ইন টু দ্য গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ। গেল একটা বিষয়। নাম্বার টু দেখো, বাবা প্লিজ ডিস্টার্ব করবো না, যাও ক্লাস হচ্ছে, এখন যাও। এরপরে দেখো আমাদের অ্যাসিড, অর্থাৎ আমাদের যেটা আমাদের অ্যাসিডিটির কারণে আমরা অ্যান্টাসিড খেয়ে থাকি। অ্যাসিডিটি কি কারণে হয়, আমরা ডিউ দ্য সিক্রেশন অফ অ্যাসিড ইন আওয়ার স্টমাক। কি অ্যাসিড সিক্রেশন হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয় আমাদের স্টমাকে। কি অ্যাসিড সিক্রেশন এর পরিকেটে আসতে পারে, হুইচ অ্যাসিড ইজ সিক্রেটেড ইন আওয়ার স্টমাক, সেটা হবে এইচসিএল। আমরা হুইচ মেডিসিন আর টেকেন বাই মি, আমরা বাই আস, কোন মেডিসিন আমরা নিই টু নিউট্রালাইজ অ্যাসিড, আমরা নিই অ্যান্টাসিড, অ্যান্টাসিড, অ্যান্টাসিড বা অ্যান্টিঅ্যাসিড। অ্যান্টাসিডটা কি, অ্যান্টাসিড হলো একটা তাহলে বেস, তো বেস এখানে কি, এটা মিক্সচার, এটাই বেসটা ইউজ করা হয় এখানে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর ইউজ করা হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিক্সচারকে আমরা বলি অ্যান্টাসিড, সরি অ্যান্টাসিড। তখন তারা রিয়্যাক্ট করে কি হয়, যদি এটা রিয়্যাক্ট করে তাহলে হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড সল্ট তৈরি হবে আর ওয়াটার তৈরি হবে, আর যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড রিয়্যাক্ট করলে হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সল্ট তৈরি হবে আর ওয়াটার প্রোডিউস হবে। তাহলে আমাদের যদি বলা হয় হুইচ কম্পোনেন্ট প্রেজেন্টস ইন অ্যান্টাসিড, আমরা বলবো পরীক্ষায় এরকম আসতে পারে এমসিকিউ, হুইচ কম্পোনেন্টস প্রেজেন্ট ইন দ্য অ্যান্টাসিড। যেমন দেখো অ্যান্টাসিড কন্টেন্টস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, নাম্বার টু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, নাম্বার থ্রি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে যদি পরীক্ষা আসে হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট, আনসার এ ওয়ান অ্যান্ড টু, বি টু অ্যান্ড থ্রি, সি ওয়ান অ্যান্ড থ্রি, ডি ওয়ান টু অ্যান্ড থ্রি, বলো কোনটা আনসার হবে, বলো সবাই আমাকে লিখে জানাও, দেখি কেমন পারো, আমাকে লিখে জানাও। ওকে ওকে আমি দেখছি, আমি এখন বলবো না, হ্যাঁ যাদের পরে আনসার মিলে নিও। সবাই জানাবে, ভেরি গুড, মোস্ট অফ দ্য স্টুডেন্ট সবাই লিখেছো এ, ভেরি গুড। তাহলে এই একটা প্রশ্ন গেল, হুইচ অ্যাসিড কন্টেন্টস, হুইচ কম্পোনেন্ট প্রেজেন্ট ইন অ্যান্টাসিড, তাহলে আনসার হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ওকে
এখানে দেখো আরেকটা আছে আমাদের বার্নিং অফ কেরোসিন ন্যাচারাল গ্যাস, এখন যদি আসে দেখো বার্নিং অফ কেরোসিন ন্যাচারাল গ্যাস, এই যে কেরোসিন ন্যাচারাল গ্যাসের মেন কম্পোনেন্ট কি জানো? যদি আসে হুইচ ওয়ান ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস, লেখো হুইচ ওয়ান ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস, অপশন এ মিথেন, নাম্বার বি ইথেন, নাম্বার সি কেরোসিন, না প্রোপেন, নাম্বার ডি বেনজিন। বলো কোনটা আনসার হবে দেখি পারো কিনা, হুইচ ওয়ান ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস, হুইচ ওয়ান ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস? ইয়েস, একজনের পেসে আনসার হয়েছে তোমার, আর ওকে অ্যানাদার ওয়ান কারেক্ট আনসার, কারেক্ট আনসার, ইয়েস ওকে। যে কজন লিখছো সবাই ঠিকই লিখছো, এটা মিথেন। এখন বলো ন্যাচারাল গ্যাস, আমি এখানে লিখি ন্যাচারাল গ্যাস কেরোসিন ওয়্যাক্স, ন্যাচারাল গ্যাস কেরোসিন ওয়্যাক্স পেট্রোল ডিজেল। বলো এখানে আমি ন্যাচারাল গ্যাস কেরোসিন পেট্রোল ওয়্যাক্স এগুলো লিখলাম, এগুলো কি জানো? এগুলো সবগুলোই হচ্ছে হাইড্রোকার্বন, সবগুলোই হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে ন্যাচারাল গ্যাস পেট্রোল ডিজেল কেরোসিন মোটর অয়েল এগুলো সব কিন্তু হাইড্রোকার্বন। এখন প্রশ্ন হলো পরীক্ষায় আসবে হুইচ ওয়ান ইজ হাইড্রোকার্বন, যদি আসে পরীক্ষায় আসবে ব্রোঞ্জ, যদি এরকম একটা প্রশ্ন আসে হুইচ ওয়ান ইজ হাইড্রোকার্বন, which one is hydrocarbon? Option A glass, option B natural gas, number C water, number D সোডিয়াম ক্লোরাইড। বলো কোনটা হাইড্রোকার্বন এখানে, আমাকে জানাও হুইচ ওয়ান ইজ হাইড্রোকার্বন। ইয়েস, মোস্ট অফ দ্য স্টুডেন্ট তোমরা লিখেছো ন্যাচারাল গ্যাস, ইয়েস ন্যাচারাল গ্যাস একটা হাইড্রোকার্বন। এখন যদি প্রশ্ন আসে হোয়াট ইজ হাইড্রোকার্বন, দেখো হোয়াট ইজ হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন কাকে বলে? হাইড্রোকার্বন হলো যে সমস্ত কম্পাউন্ডগুলো শুধু তৈরি হয় কার্বন এবং হাইড্রোজেন নিয়ে। প্রথম কথা হলো হাইড্রোকার্বন হলো একটা অর্গানিক কম্পাউন্ড, একটা মেজর পার্ট অফ দ্য অর্গানিক কম্পাউন্ড। হাইড্রোকার্বন হলো একটা মেজর ব্রাঞ্চ অফ অর্গানিক কম্পাউন্ড, আর যে অর্গানিক কম্পাউন্ডে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকবে, যেমন হাইড্রোকার্বন এখানে যদি ভাগ করে নিই তাহলে এটা হাইড্রোজেন এটা কার্বন। অর্থাৎ যেমন এখানে মিথেন লিখেছিলাম, দেখো মিথেন একটা হাইড্রোকার্বন, তাই না? এখানে কার্বন এবং হাইড্রোজেন আছে,
মানে কেরোসিনও কার্বন আর হাইড্রোজেন আছে। কেরোসিনে মিনিমাম কার্বনের রেঞ্জ থাকে C12 7 থেকে 14 পর্যন্ত থাকে, তার এখানে কার্বনের সংখ্যা C7 H14, যদি C10 হয় তাহলে এখানে ডাবলের দুই বেশি হবে, অর্থাৎ এখানে C10 H22 হবে। এটা দেখেন, তাহলে হাইড্রোকার্বন মানে হলো একটা অর্গানিক কম্পাউন্ড যেখানে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকবে, সেইগুলোকে বলা হবে হাইড্রোকার্বন। যাও তো হাইড্রোকার্বনের এখন আসো, যেমন পেপার, পেপারও কিন্তু একটা হাইড্রোকার্বন, বা পেপার কিন্তু একটা অর্গানিক কম্পাউন্ড, এটা সেলুলোজ, এটা হাইড্রোকার্বন না। পেপার কিন্তু একটা সেলুলোজ, এটা অর্গানিক কম্পাউন্ড। উড, উড থেকেই পেপার আসে, এটা একটা আমাদের অর্গানিক কম্পাউন্ড। তো যা হোক, এখানে আমাদের কোনগুলো হাইড্রোকার্বন এবং কোনগুলো কি এটা আমাদের জানতে হবে। এখন দেখো, তোমরা বই রাখবা সামনে, যেমন কিছু স্কোপ দেখি আমরা, এয়ার, এয়ারে কি থাকে, হোয়াট ইজ দ্য কম্পোনেন্ট অফ দ্য এয়ার। এয়ারে জানো, এয়ার কিন্তু একটা কম্পাউন্ড না, এয়ার একটা মিক্সচার। আমাকে বলো তো দেখি, এয়ার কি একটা মিক্সচার না কম্পাউন্ড? এয়ার কি, হোয়াট ইজ এয়ার? হোয়াট ইজ এয়ার? তোমরা নিজেদের মধ্যে মেসেজ চালাচালি করবে না প্লিজ, আমরা কিন্তু সব খুঁজে বের করবো। এগুলো করো কি জন্য, পড়তে এসছো, তোমরা নিজেরা নিজেরা দেখো, না পারলে আমাকে তোমরা কমেন্টসে জানাও। হ্যাঁ, ইয়েস, এয়ার ইজ এ মিক্সচার। এয়ারের মধ্যে মেনলি থাকে অক্সিজেন থাকে আর নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন 78% আর অক্সিজেন 21%, আর রেস্ট অফ দ্য আদার গ্যাসেস লাইক নিয়ন, হিলিয়াম, এইগুলো থাকে আমাদের, কার্বন ডাইঅক্সাইড, ময়েশ্চার, এগুলো থাকে। তো যাই হোক, এয়ার একটা মিক্সচার। তো যেখানে আমি বলছিলাম যে এয়ারের মেন কম্পোনেন্ট কি, বলবা নাইট্রোজেন এবং অক্সিজেন। এয়ারের মেন কম্পোনেন্ট নাইট্রোজেন এন্ড অক্সিজেন। যেমন আমরা যে ওয়াটার খাই, ড্রিঙ্কিং ওয়াটার, ওয়াটারের মেন কম্পোনেন্ট কি, হাইড্রোজেন আর অক্সিজেন। শুধু কি হাইড্রোজেন আর অক্সিজেন, আমরা যে ওয়াটারটা খাই এটা কিন্তু পিওর ওয়াটার না। যেমন ওয়াটার, ওয়াটার কিন্তু পিওর ওয়াটার আমরা ল্যাবরেটরিতে ইউজ করি, পিওর ওয়াটার আসলে আমাদের শরীরের জন্য অত ভালো না, তবে হ্যাঁ ক্ষতি নাই। কিন্তু পিওর ওয়াটারের মধ্যে দেখবার সমস্ত জায়গায় লেখা আছে মিনারেল ওয়াটার, এর মধ্যে কিছু মিনারেলস থাকে। আমরা আন্ডারগ্রাউন্ড থেকে যে ওয়াটার এক্সট্রাক্ট করি এর মধ্যে কিন্তু ডিফারেন্ট মেটালসের আয়ন থাকে, যেটা আমাদের বডির জন্য খুব দরকার। যেমন মনে করো ক্যালসিয়াম, এর মধ্যে ক্যালসিয়াম আয়ন থাকতে পারে, এটা আমাদের হাড় এবং দাঁতের জন্য খুবই ভালো। ফসফেট আয়ন থাকতে পারে, তারপরে এখানে আয়রন থাকতে পারে, এগুলো কিন্তু কিছু মিনারেলস আমার পানির মধ্যে থাকে। তাহলে ওয়াটারের মেন কম্পোনেন্টস হলো হাইড্রোজেন, অক্সিজেন এবং মিনারেলস। এইগুলো যেমন এমসিকিউ প্রশ্ন হিসেবে আসতে পারে। এরপরে আমরা দেখি ফার্টিলাইজার, ফার্টিলাইজারের কি কি কম্পোনেন্ট থাকে। ফার্টিলাইজারের মনে রাখবে এই কথাটা, NPKS, দিস ইজ দ্য মেজর কম্পোনেন্ট। NPKS এটা লিখে নাও, NPKS এটা হচ্ছে মেজর কম্পোনেন্ট অফ ফার্টিলাইজার। এখানে N মানে হলো আমাদের নাইট্রোজেন, যেটা ইউরিয়া থেকে পাওয়া যায়। P মানে ফসফরাস, যেটা আমাদের ফসফেট সার থেকে আমরা পাই। পি মানে পটাশ, কে, পি মানে কে মানে এখানে পটাশিয়াম, কে মানে পটাশিয়াম, যেটা আমরা পটাশ সার হিসাবে আমরা চিনি এবং লাল লাল ধরনের সারটা, ফার্টিলাইজারটা। আর সালফার, এটা সোডিয়াম সালফেট থেকে অথবা সালফার ডাইরেক্টলি ইউজ করা যায়, অর্থাৎ এটা হলো আমাদের মেজর কম্পোনেন্ট অফ দ্য ফার্টিলাইজার। এছাড়াও আমাদের থাকে অক্সিজেন, আমাদের থাকে হাইড্রোজেন, আমাদের থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই সমস্ত মাইনর এলিমেন্টসগুলো আমাদের ফার্টিলাইজারের মধ্যে প্রেজেন্ট থাকে। যেমন গাছে অনেক সময় এপসম সল্ট স্প্রে করা হয়, এপসম সল্ট, EPSO, এপসম সল্ট। এই এপসম সল্ট থেকে আমরা গাছ কি আপটেক করে, এখানে এপসম সল্টের ফর্মুলা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট আর 7 মলিকিউল অফ ওয়াটার। এটা এপসম সল্ট থেকে ম্যাগনেসিয়াম আয়ন কিন্তু গাছ রুট দিয়ে আপটেক করে, অর্থাৎ এটা তো একটা মাইনর কম্পোনেন্ট হলো, এটা গাছের স্ট্রেংথের জন্য অনেক বেশি উপকারী। ফ্রুট সেটিং থেকে শুরু করে, ফ্রুট বিয়ারিং থেকে শুরু করে, ফ্লাওয়ারিং থেকে শুরু করে, এভরিথিংয়ে আমাদের ম্যাগনেসিয়ামটা খুব ইম্পর্ট্যান্ট। এবং কিছু কিছু ইয়ার্সে প্ল্যান্টস আছে যেটার জন্য ম্যাগনেসিয়াম খুবই উপকারী, বিশেষ করে ফ্রুটস টাইপ প্ল্যান্টসগুলোতে। ওকে, এরপরে দেখো পেপার, পেপারের মেন কম্পোনেন্ট কি, পেপারের মেন কম্পোনেন্ট হলো সেলুলোজ। পেপার, আমি যদি লিখি পেপার, পেপারের মেন কম্পোনেন্ট কি, পেপারের মেন কম্পোনেন্ট হলো আমাদের সেলুলোজ। তো পরীক্ষা আসতে পারে, হুইচ কম্পোনেন্ট প্রেজেন্ট ইন দ্য পেপার, এখানে চারটা অপশনের মধ্যে সেলুলোজ থাকলে সেলুলোজ লিখবে। তো এইরকম এমসিকিউ হিসাবে এখানে আসতে পারে। যা এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা যেখান থেকে এমসিকিউ হিসাবে আসে,
আরেকটা জিনিস জানবো তোমার এখানে সালফারের মেল্টিং পয়েন্ট, এটা সালফারের মেল্টিং পয়েন্ট আমি দেখিনি, সালফারের মেল্টিং পয়েন্ট, হোয়াট ইজ দা মেল্টিং পয়েন্ট অফ সালফার, এটা দুই নম্বর চ্যাপ্টারে যাত্রা পরে আসছে আমি। এখান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষাতে খুবই ফ্রিকোয়েন্টলি আসে, সেটা হলো আমাদের স্টেপ, স্টেপগুলো কি, রিসার্চ কেমিস্ট্রির স্টেপগুলো কি। দেখো রিসার্চ কেমিস্ট্রির স্টেপগুলো কি, ফার্স্ট স্টেপ হলো তোমাদের, দেখো স্টেপগুলো কিন্তু পরীক্ষায় আসে, হুইচ ওয়ান দা ফার্স্ট স্টেপ, যেমন দেখো টপিক সিলেকশন, টপিক সিলেকশন এক নম্বর স্টেপ, টপিক, টপিক সিলেকশন, নাম্বার টু হলো রিলেভেন্ট নলেজ, রিলেভেন্ট নলেজ বা ইনফরমেশন, তারপরে নাম্বার থ্রি হলো আমাদের প্ল্যানিং অফ এক্সপেরিমেন্ট, প্ল্যানিং অফ নাম্বার ফোর হলো এক্সপেরিমেন্ট করব, নাম্বার ফাইভ হলো আমাদের ডেটা কালেকশন করব, নাম্বার সিক্স হলো ছয়টি স্টেপ, এটা আমরা রেজাল্ট দেব, রেজাল্ট, এই হলো আমাদের ছয়টা স্টেপ, এটা ফার্স্ট স্টেপ, এটা সেকেন্ড স্টেপ, এটা থার্ড স্টেপ, এটা ফোর্থ স্টেপ, এটা ফিফথ স্টেপ, এটা সিক্সথ স্টেপ, অর্থাৎ পরীক্ষা আসবে হুইচ ওয়ান ইজ দ্য ফোর্থ স্টেপ অফ রিসার্চ কেমিস্ট্রি, তাহলে এখানে হবে এক্সপেরিমেন্ট, হুইচ ওয়ান ইজ দ্য সেকেন্ড স্টেপ অফ দ্য রিসার্চ কেমিস্ট্রি, রিলেভেন্ট অ্যাকোয়ার্ড নলেজ বা রিলেভেন্ট ইনফরমেশন, তুমি ইনফরমেশন না থাকলে তুমি কিন্তু পারো না, বাবু বাবা এদিকে আসো, শুধু তুমি এখানে কি করছো, বেশি করছো, যাও আম্মুকে বলো যাও। তাহলে দেখো এখন আমি যদি একটা এমসিকিউ লিখি বা লেখা দরকার নেই, হুইচ ওয়ান ইজ দ্য ফিফথ স্টেপ অফ রিসার্চ কেমিস্ট্রি, তাহলে লিখবো ডেটা কালেকশন। ওকে লাস্ট পার্ট যেটা আমাদের সব থেকে বলা যায় এই চ্যাপ্টারে যে বিষয়টা না জানলেই হবে না, এবং যেখান থেকে এমসিকিউ রিসার্চ কেমিস্ট্রি থেকে আসে, আর একটা হলো আমাদের সিম্বল অ্যান্ড সাইন থেকে আসে, অর্থাৎ কেমিস্ট্রির সিম্বল অ্যান্ড সাইনগুলো কী কী, যেমন দেখো এক্সপ্লোসিভ সাবস্টেন্স কোনগুলো, দেখো পরীক্ষা আসে এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস আর অপশন ওয়ান আমি লিখব তোমাদের, তোমাদের বলতে হবে টিএনটি, নাম্বার টু অ্যালকোহল, নাম্বার থ্রি অর্গানিক পারক্সাইড, পারক্সাইড পরীক্ষা আসছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ, হুইচ ওয়ান ইজ কারেক্ট, অপশন এ ওয়ান অ্যান্ড টু, বি টু অ্যান্ড থ্রি, তোমরা অপশন তোমরা লেখো কে কেমন পারো দেখি, ওয়ান অ্যান্ড থ্রি, ওয়ান অ্যান্ড থ্রি, আর ডি হলো ওয়ান কমা টু কমা থ্রি, বলো দেখি কে কেমন পারো দেখি, হুইচ ওয়ান ইজ এক্সপ্লোসিভ সাবস্টেন্স, ইয়েস থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই সি লিখছো, ভেরি গুড, তাহলে এক্সপ্লোসিভ সাবস্টেন্স হলো আমাদের সি, তাহলে ওই পেজে অর্থাৎ ওই পার্টের যতগুলো জিনিস প্রত্যেকটা জিনিস তোমাদের মুখস্থ করে রাখতে হবে, প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে, এবং দেখো তোমাদের যদি বলে এরপরে ফ্লেমেবল সাবস্টেন্স, তোমার ফিগারটা মনে আছে যেমন আগুনের মতো করে এরকম এরকম করে আমাদের ফ্লেমেবল সাবস্টেন্স এরকম এরকম, এটাকে বলা হবে ফ্লেমেবল সাবস্টেন্স, যদি এরকম কোনো ফিগার থাকে তাহলে আমরা বলবো এটা আমাদের ফ্লেমেবল সাবস্টেন্স, তাহলে ফ্লেমেবল সাবস্টেন্স কোনগুলো যেটা সহজে আগুন ধরে যায়, সেটা যেমন দেখো অর্গানিক কম্পাউন্ড, যেমন অ্যালকোহল,
ফ্লেমেবল সাবস্টেন্স গুলো কি কি আমরা একটু লিখে নিই। সাবস্টেন্সেস, একটা হলো অ্যালকোহল, অ্যালকোহল, টু ইথার, আর এইগুলো হচ্ছে আমাদের ফ্লেমেবল সাবস্টেন্স। অর্থাৎ ফ্লেমেবল সাবস্টেন্স হলো অ্যালকোহল, ইথার, এগুলো সহজে আগুন ধরে যায় এবং এটাকে আমাদের খুব সেফটি, আমাদের সেফটি জোনে রাখতে হবে, কারণ এগুলো ফ্লেমেবল সাবস্টেন্স। তারপরে দেখো টক্সিক সাবস্টেন্স, টক্সিক সাবস্টেন্স, টক্সিক সাবস্টেন্স কোনগুলো, যেমন ধরো টক্সিক বলতে কি হয়, যে এটা কঙ্কালের ছবি, মাথার মানুষের এরকম দেওয়ার ছবি, এই টক্সিক সাবস্টেন্স কোনগুলো যেগুলো খেলে মানুষ মারা যাবে, সেগুলো কি, যেমন বেনজিন, ক্লোরোবেনজিন, বেনজিন, বেনজিন, ক্লোরোবেনজিন, ক্লোরো বেনজিন, তারপর হচ্ছে মিথানল, এগুলো সাধারণত আমাদের টক্সিক সাবস্টেন্স, বিষ এক কথায়, এগুলো খেলে মানুষ মারা যায়, অর্থাৎ এগুলো টক্সিক সাবস্টেন্স। তারপর দেখো ইরিটেন্ট সাবস্টেন্স, ইরিটেন্ট সাবস্টেন্স কি, এটা ক্রস সাইন দেওয়া আছে, ইরিটেন্ট সাবস্টেন্স, এইরকম ক্রস সাইন, ক্রস সাইন দেওয়া আছে এরকম। তো ইরিটেন্ট সাবস্টেন্স গুলোর মধ্যে যেটা ইরিটেট করে, যেমন সিমেন্ট ডাস্ট, লাইট অ্যাসিড, তারপরে আমাদের বেস, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, এগুলো ইরিটেন্ট সাবস্টেন্স। এছাড়াও আছে আমাদের নাইট্রাস অক্সাইড, অর্থাৎ সিমেন্ট ডাস্ট, লাইট অ্যাসিড, বেস, সিমেন্ট ডাস্ট অ্যান্ড নাইট্রাস অক্সাইড, এগুলোকে বলা হয় আমাদের ইরিটেন্ট সাবস্টেন্স। তো পরীক্ষায় ইভেন তো এমসিকিউ আসবে, হুইচ ওয়ান ইজ ইরিটেন্ট সাবস্টেন্স, হুইচ ওয়ান ইজ টক্সিক সাবস্টেন্স, হুইচ ইজ ফ্লেমেবল সাবস্টেন্স, এই জিনিসগুলো সাধারণত আসবে। যেটা আছে আমাদের হ্যাজার্ডাস সাবস্টেন্স, হ্যাজার্ডাস সাবস্টেন্স কি, যেমন আমাদের বেনজিন, জাইলিন, বেনজিন, জাইলিন, এগুলো হচ্ছে আমাদের হ্যাজার্ডাস সাবস্টেন্স। তারপরে বেনজিন, জাইলিন, টোলুইন, এগুলো হ্যাজার্ডাস সাবস্টেন্স। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আরেকটা ইম্পর্টেন্ট আছে খুব, সেটা হলো যে রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স কি, রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স বলতে কি বোঝায়, হোয়াট ইজ রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স, যেখানে তোমরা কমেন্টসে কি লিখছো আমি কিন্তু কিছুই বুঝি না, এগুলো WWF মানে কি, হোয়াট ডাজ ইট মিন, নিবিড় মৌলিকে, আর তোমরা তোমাদের সাথে তোমরা এগুলো করবে না, এখানে অনলাইনে ক্লাস হচ্ছে এটা সবাই দেখছে, তোমরা নিজেদের মধ্যে প্লিজ এগুলো কেউ অন্যায়, তুমি এখানে ফান করতে আসো নাই, তুমি এখানে ক্লাস করছো রীতিমতো, স্কুলের মতো ক্লাস হচ্ছে এখানে, তোমরা নিজেদের মধ্যে কথা বলবা, কথা চালাচালি করবা, এই ধরনের কমেন্টস করবে না কখনোই, আমি তোমাদের পড়াচ্ছি, বুঝলে বলবা ইয়েস স্যার, না বুঝলে বলবা স্যার বুঝিনি, আমি তোমাদেরকে বুঝাবো বিষয়গুলো। হ্যাঁ দেখো এখানে রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স বলতে কি বোঝায়, যারা ন্যাচারালি কিছু লাইট ন্যাচারালি ইমিট হয়, কোন একটা মেটালকে যদি রেখে দাও তাহলে ন্যাচারালি কিছু লাইট এখান থেকে ইমিট হবে, এই ন্যাচারাল ইমিশন অফ দ্য ডিফারেন্ট লাইট, এইগুলোকে বলা হয় যে এলিমেন্টগুলো করে বা যে মেটালগুলো করে তাদেরকে বলা হয় রেডিওঅ্যাক্টিভ মেটাল। আর যে রেগুলো ইমিট হয় এখানে, সেই রেগুলো তিন ধরনের, একটা আলফা রে, একটা বেটা রে, একটা গামা রে। আলফা রে হলো হিলিয়াম নিউক্লিয়াস, বিটা রে হলো ইলেকট্রন, আর গামা রে হলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই তিন ধরনের রে লাইট এখান থেকে ইমিট হয়। তো এখানে
ইউরেনিয়াম, রেডিয়াম, রাদারফোর্ডিয়াম, নেপচুনিয়াম, এই সমস্ত এলিমেন্টস অর্থাৎ যার অ্যাটমিক নাম্বার মোর দ্যান 82, সেই সমস্তগুলোকে বলা হয় ন্যাচারাল রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, কথা বুঝতে পেরেছ? তো এইগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। এটা কি করে বুঝবো আমরা? এর সাইন দেওয়া আছে, দেখো, এটা ট্রিপল সাইন বলে। এটা 1940 কত সালে একটা অ্যাক্ট হয়েছিল আমার সালটা মনে নেই, 1941 অথবা কত সালে হয়তো বা, এখানে যেটার ইমিশনটা আমাদের বন্ধ করার জন্য এটা একটা অ্যাক্ট চুক্তি হয়েছিল 1946 মনে হয় সম্ভবত। তো এখানে বলা হয় এটা ট্রিপল সাইনও বলা হয়, ট্রিপল সাইন। এবং এখানে দেখো তিনটা ত্রিভুজ আকৃতির একটা সাইন দেওয়া আছে, এটাকে ট্রিপল সাইন বলা হয়। এটি ইমিশন অফ রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট, এটাকে বন্ধ করার কল্পে একটা অ্যাক্ট তৈরি হয়েছিল। যা হোক, আর কাছে ডেঞ্জারাস সাবস্টেন্স, যেটা এনভায়রনমেন্টের জন্য খুবই ক্ষতিকর, যেটা গাছপালা পুড়ে ধ্বংস হয়ে যাবে। এবং তোমরা জানো যে বিশেষ করে অস্ট্রেলিয়াতে একটা ন্যাচারাল ডিজাস্টার হয় এবং বনকে বন উজাড় হয়ে যায়, এখানে যেটা দাবানল আমরা বলি, ওয়াইল্ডফায়ার যেটা হয়। আর একটা হলো আমাদের পোরোসিটিস, যেমন অ্যাসিড বেজে সল্টস, অ্যাসিড বেজগুলো যদি কোনো মেটালিক পাত্রে রাখো তাহলে এগুলো কিন্তু কোরোড হয়ে যায়। যাই হোক, দিস ইজ অল অ্যাবাউট দ্য চ্যাপ্টার নাম্বার ওয়ান, এবং আমি যা আলোচনা করেছি এর বাইরে তো কোনো আর কোনো প্রশ্ন নাই। সো সমস্ত কোশ্চেনগুলোই আলোচনা করেছি। এমসিকিউ জানতে হলে তোমার এই সমস্ত পার্টগুলোতে, যেমন এখানে মনে করো টক্সিক সাবস্টেন্স কি, এইগুলো মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করা ছাড়া আমি কখনোই তোমাকে বোঝানোর কিছু নেই। এখানে টক্সিক সাবস্টেন্স কি তোমার বইতে লেখা আছে? বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, এর সিম্বলটা কি দেওয়া আছে? সো এখানে কিন্তু ক্রেডিট নাই। এই প্রশ্ন পারা না পারা বা এটা টিচারদের বোঝানোর কোনো কিনে ক্রেডিট নাই, এটা টোটাল ক্রেডিট ডিপেন্ড করবে তোমার পড়ার উপর। হ্যাঁ, টিচারদের কিছু কিছু ক্ষেত্রে ক্রেডিট আছে, সেটা হলো বেসিক যে জিনিসগুলো আছে সেই বেসিক জিনিসগুলো বোঝানো, এবং সেই বেসিক থেকে তুমি কতটুকু বুঝলে সেটা বোঝানোটাই হলো আমাদের দায়িত্ব। এই চ্যাপ্টারে, দিস আর ফার্স্ট চ্যাপ্টার, এবং এখানে আসলে বেসিক বলে কিছু নেই, শুধুমাত্র ইনফরমেশন, কিছু ইনফরমেশন যে ইনফরমেশন তোমাদের জানা দরকার, এবং এখান থেকে দুটো তিনটা বা চারটা এমসিকিউ আসলে তোমরা যেন পারো। তো আমি যে আলোচনা করেছি এর মধ্যে সেই এমসিকিউ গুলো আছে। এনিওয়ে, আমরা চ্যাপ্টার নাম্বার টু তে চলে যাই। দেখো স্টেট অফ ম্যাটার, দেখো স্টেট অফ ম্যাটার চ্যাপ্টার টু, দেখো চ্যাপ্টার টু স্টেট অফ ম্যাটার। চ্যাপ্টার থ্রি স্যার আগে করা না, প্রয়োজনে আমি আগামীকালকে দুটো ক্লাস নেব, আমি দেখি সাবজেক্টের সাথে বলে তোমাদের সময় কখন বের করা যায়। যেহেতু প্রথম দিন কেমিস্ট্রি পরীক্ষা, আমি চ্যাপ্টার টু শেষ করি, চ্যাপ্টার থ্রি শেষ করবো, চ্যাপ্টার ফোর করবো, আমি তোমাদের কথা দিলাম, এটা নিয়ে তোমার কোনো ইয়ে নাই। চ্যাপ্টার টু, চ্যাপ্টার থ্রি, চ্যাপ্টার ফোর সবগুলোতেই হবে, তুমি শুনতে থাকো। শ্রীয়েল, দেখো প্রথমেই দেখো ম্যাটার যদি আমি পড়তে চাই, আসলে ম্যাটার কি আমরা বলি? কোনো ম্যাটারই নাই। ম্যাটার মানে কি? কোনো বস্তু, কোনো অবজেক্ট, অর্থাৎ এর অবজেক্টকে বলা হয় ম্যাটার। তো অবজেক্টের কি থাকে? যেমন থাকে একটা ম্যাস অর ওয়েট, ম্যাস থাকলে ওয়েট থাকবে, কারণ ওয়েট হচ্ছে W=mg, ম্যাস থাকলে ওয়েট থাকে, ম্যাস না থাকলে ওয়েট থাকে না। নাম্বার টু, কিছু তাকে অকুপাই করবে, সাম স্পেস। আর নাম্বার থ্রি হলো ইনার্শিয়া থাকবে, ইনার্শিয়া থাকবে। তো ম্যাস, ম্যাস আর ওয়েট থাকবে, অকুপাই সাম স্পেস থাকবে, আর ইনার্শিয়া থাকবে, এই তিনটা জিনিস থাকলে তাকে আমরা বলবো ম্যাটার। এখন ম্যাটারের দেখবা ম্যাটারের স্পেড কি, ম্যাটারে তিনটা স্টেট থাকে, একটা সলিড, একটা লিকুইড আর একটা গ্যাস। এন্ড সলিড, লিকুইড, গ্যাসের ক্যারেক্টারিস্টিকস গুলো একটু দেখে নাও। সেটা হলো সলিডের মলিকিউলস গুলো প্যাক থাকে, লিকুইডের মলিকিউলস গুলো লুজলি প্যাক থাকে, আর গ্যাসিয়াস মলিকিউলস গুলো সেপারেট থাকে একটা সাথে আরেকটা। নাম্বার টু হলো
সলিডের মলিকিউলসের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্সটা অনেক বেশি থাকে, লিকুইডের একটু কম থাকে, গ্যাসের আরও কম থাকে। সলিডের বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট অনেক হাই, সলিডকে প্রেশার করলে এটাকে কম্প্রেস করা যায় না, লিকুইডকেও কম কম করা যায় বা লিকুইডও হয় না, কিন্তু গ্যাসের গ্যাসকে প্রেশার দিলে কম্প্রেস করা যায়। এই হলো আমাদের মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স। আমি খুব যেখানে বেশি ইম্পর্টেন্ট না সেখান থেকে আমি দেখাচ্ছি না, যেখানে বেশি বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য যে পার্ট গুলো দরকার। কিন্তু আসলে না, এমসিকিউ প্রত্যেকটা পার্টে যদি বলা হয় স্যার এর উপরে একটা এমসিকিউ দেন তো, যে স্টেটের উপরে দেখো মানে কোনটা কারেক্ট। যেমন আমি দেখি লেখো ইন কেস অফ, আসলে এমসিকিউ তো সব জায়গা থেকে আসে তাই না, ইন কেস অফ সলিড স্টেট অপশন এ ইট হ্যাজ ডেফিনিট ডেফিনিট ম্যাস, নাম্বার টু ইন্টার মলিকুলার ফোর্স ইজ নেগলিজিবল, নাম্বার থ্রি ইট হ্যাজ এ ডেফিনিট ভলিউম। প্রশ্ন হলো হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ which one is correct? Option A, 1 and 2 option B, 2 and 3 option C, 1 and 3 number D, 1, 2 and 3 বলো কোনটা কারেক্ট। বাবা ফেলে না বাবা, তোলো তোলো ওইটা তোলো, হ্যাঁ উপরে তোলো, হ্যাঁ বলো হুইচ ওয়ান ইজ কারেক্ট। আরিফ সিয়ামটা কে? আরিফ সিয়াম তোমার রোল নাম্বার দাও, আরিফ সিয়ামের রোল নাম্বার দাও। আমি লিখে রাখছি আরিফ সিয়াম, আমরা কিন্তু ফেসবুক ইয়ে করে দেখবো, তোমরা তুমি দুষ্টুমি করতেছো কিন্তু না পড়াশোনা করে। তুমি বলো হুইচ ওয়ান ইজ কারেক্ট, ইয়েস আনসার হলো ওয়ান অ্যান্ড থ্রি। তাহলে এমন কোনো জায়গা আছে যেখানে এমসিকিউ ইম্পর্টেন্ট না? আসলে সব জায়গায় ইম্পর্টেন্ট। তো যা হোক, এরপরে দেখো কাইনেটিক থিওরি অফ দ্য পার্টিকলস, অর্থাৎ হিটের সাথে কাইনেটিক থিওরি। কাইনেটিক থিওরি বলতে কি বোঝানো হয়? কাইনেটিক থিওরি অফ দ্য পার্টিকলস, কাইনেটিক থিওরি অফ দ্য পার্টিকেলস। দেখো কাইনেটিক থিওরি অফ দ্য পার্টিকেলস এর মানে হলো যেখানে আমাদের কোন একটা অবজেক্টের মধ্যে, যে একটা ম্যাটারের মধ্যে মলিকিউলস এর যে মুভমেন্ট, এই মুভমেন্টের ফলে তার মধ্যে এক ধরনের এনার্জি ক্রিয়েট হয়, সেটাকে বলা হয় কাইনেটিক থিওরি অফ দ্য পার্টিকেলস, অর্থাৎ সেটাকে বলা হয় কাইনেটিক এনার্জি, যেখানে মলিকিউলস এর মুভমেন্ট ডিসকাস করা হয়। তো সলিডের মধ্যে, সলিডের মধ্যে দেখো মলিকিউলস আর কমপ্লিটলি প্যাকড, তাহলে এর মধ্যে কাইনেটিক এনার্জি সব থেকে কম থাকে, কিন্তু এর ইন্টার মলিকুলার ফোর্স বেশি থাকে, কারণ মলিকিউলস ক্যান ভাইব্রেট অনলি অন ইটস ওন পজিশন বিকজ মলিকিউলস আর কমপ্লিটলি প্যাকড। কিন্তু লিকুইডের মধ্যে যখন আমরা হিট দেব তখন হয়ে যাবে লিকুইড, লিকুইডের মলিকিউলস গুলো কিন্তু লুজলি প্যাকড, একটার সাথে আরেকটা কিন্তু লেগে নেই এবং স্লোলি মুভ করে, আর স্লোলি মুভ করলে এর মধ্যে কাইনেটিক এনার্জি প্রোডিউসড হবে, এবং এর মধ্যে যখনই কাইনেটিক এনার্জি প্রোডিউসড হওয়া শুরু হবে তখন ইন্টার মলিকুলার ফোর্সটা কমে যাবে। তাহলে ইন্টার মলিকুলার ফোর্স কমার সাথে সাথে কাইনেটিক এনার্জি বাড়বে ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ হিট অফ সলিড টু লিকুইড, লিকুইড টু গ্যাস। তাহলে এর কাইনেটিক এনার্জি আছে, এর কাইনেটিক এনার্জি নেই, এর ইন্টার মলিকুলার ফোর্স সব থেকে বেশি, এর ইন্টার মলিকুলার ফোর্স কিছুটা হলেও এর থেকে কম, বাট এর কাইনেটিক এনার্জি জিরো, এর কাইনেটিক এনার্জি এর থেকে একটু বেশি। আবার যদি হিট দেওয়া হয় তাহলে মলিকুলসগুলো কিন্তু আমাদের হেভি জোরে মুভ করতে থাকবে গ্যাসের স্টেটে ডিফারেন্ট ডাইরেকশনে। যত মলিকুলসের ভেলোসিটি বাড়বে তত তার কাইনেটিক এনার্জি বাড়বে আর তত তার ইন্টার মলিকুলার ফোর্স কমে যাবে। তাহলে যদি পরীক্ষায় আসে, দেখো এখানে যদি একটা পরীক্ষায় প্রশ্ন আসে
দেখি লেখো, হুইচ ওয়ান অফ দ্য সাবস্টেন্স, হুইচ ওয়ান অফ দ্য সাবস্টেন্স কাইনেটিক এনার্জি ইজ ভেরি হাই? নাম্বার ওয়ান, নাম্বার এ আয়রন, নাম্বার বি ওয়াটার, নাম্বার সি অক্সিজেন, নাম্বার ডি সল্ট। দেখি আনসার করো, দেখি কেমন পারো। ভেরি গুড, অক্সিজেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সেটা আনসার হবে অক্সিজেন, কারণ অক্সিজেন হলো গ্যাস, গ্যাসের মলিকুলসগুলোর মুভমেন্ট অনেক বেশি এবং এর ইন্টার মলিকুলার ফোর্স। যদি এই কোশ্চেনটা রিভার্স কোশ্চেন আসে যে হুইচ ওয়ান অফ দ্য সাবস্টেন্স ইন্টার মলিকুলার ফোর্স ইজ ভেরি হাই, তো সেখানে কোনটা হবে? সেখানে কনফিউজিং কোশ্চেন, এখানে এই অপশন থাকলে কনফিউজিং, তাহলে এখানে থাকবে তোমার অ্যালকোহল। তাহলে সেই ক্ষেত্রে আনসার হবে এটা, যদি আসে হুইচ ওয়ান অফ দ্য সাবস্টেন্স ইন্টার মলিকুলার ফোর্স, এটার পরিবর্তে আসে ইন্টার মলিকুলার ফোর্স ইজ ভেরি হাই, তো সেই ক্ষেত্রে আনসার হবে কিন্তু আয়রন, কারণ আয়রন হলো সলিড, এটা লিকুইড, এটা গ্যাস, এটা হলো আমাদের লিকুইড। তাহলে ইন্টার মলিকুলার ফোর্স আর কাইনেটিক এনার্জি থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এমসিকিউ হিসাবে। যাক, এনিওয়ে আমরা এখন চলে যাই খুব ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হলো যে ডিফিউশন আর ইফিউশন এর উপরে প্রশ্ন আসে। ডিফিউশন আর ইফিউশন, ডিফিউশন আর ইফিউশন এর উপরে কেমন প্রশ্ন আসে একটু দেখে নিই। ডিফিউশন বলতে যেমন তোমরা পড়েছো, এই জন্য আমি শুধু একটা অপশন লিখি, রেট অফ ডিফিউশন লেখো, রেট অফ ডিফিউশন অফ আসবে শিওর, তোমার বলে দিলাম আসবে এর উপরে, রেট অফ ডিফিউশন অফ হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট। নাম্বার এ এটা অ্যামোনিয়া গ্যাস, নাম্বার বি কার্বন ডাইঅক্সাইড গ্যাস, নাম্বার সি অক্সিজেন গ্যাস, নাম্বার ডি নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস। বলো তুমি কে কেমন পারো, হাতে লাগবে, চিপটা লাগলে একদম শেষ হয়ে যাবা, যাও বাবা মাগর আবু আমি ক্লাসটা নিই তারপরে আসো বাবা। হ্যাঁ, ওখানে খেলো, ওখানে বসে থাকো, এখানে বসে থাকো। মাসিয়াত মালিকটা কে? আমি চিনি কিন্তু তোমাকে, আর তুমি চুপ থাকো, তোমারটা তুমি নিজে পড়াশোনা করো, তুমি অন্যদের কমেন্টস পড়া তোমার ইয়ে নাই। তোমাকে একটা প্রশ্ন দিয়েছে, তুমি বলো কি? বলো কিভাবে হলো এখানে রেট অফ ডিফিউশন সব থেকে বেশি কিভাবে হয়? দেখো এখানে মলিকুলার ম্যাস যার কম তার রেট অফ ডিফিউশন তত বেশি। তাহলে এর মলিকুলার ম্যাস কত? নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 1:3, তাহলে টোটাল হয় 17, কার্বন ডাইঅক্সাইডের কার্বনের 12, অক্সিজেনের 16:2, তাহলে এটা হয় 44, অক্সিজেনের 16:2, তাহলে এটা হয় 32, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16:2, তাহলে এটা হয় আমাদের 46। তাহলে দেখো এখানে চারটা আছে আমাদের, 17, 44, 32, 46, তাহলে ডেফিনেটলি এখানে রেট অফ ডিফিউশন হবে আমাদের সব থেকে বেশি আমাদের অ্যামোনিয়া। তাহলে রেট অফ ডিফিউশন কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য মলিকুলার ম্যাস, দ্য রেট অফ ডিফিউশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য মলিকুলার ম্যাস, অর্থাৎ মলিকুলার ম্যাস যত কম হবে রেট অফ ডিফিউশন তত বেশি হবে, এটা ইনভার্সলি প্রপোর্শনাল। মলিকুলার ম্যাস যত বেশি হবে রেট অফ ডিফিউশন তত কম হবে। তাহলে এখান থেকে আসছে প্রশ্ন আসবে, রেট অফ ডিফিউশন অফ হুইচ সাবস্টেন্স ইজ দ্য মোস্ট?
এখন যদি আমরা বাবা একটু যাও প্লিজ বাবা এরপর দেখো বার্নিং অফ ক্যান্ডেল এন্ড ডিফারেন্ট ডিসপ্লে বলো তো দেখি ওয়্যাক্স কি যদি আসে ওয়্যাক্স কি বাবা OX হলো দ্য মিক্সচার অফ ডিফারেন্ট হাইড্রোকার্বনস OX ইজ দ্য মিক্সচার অফ ডিফারেন্ট হাইড্রোকার্বনস OX ইজ দ্য মিক্সচার অফ ডিফারেন্ট হাইড্রোকার্বনস এখন আসো কতগুলো জিনিসের বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট PP মানে বয়লিং পয়েন্ট MP মানে মেল্টিং পয়েন্ট MP যেমন দেখো সালফারের মেল্টিং পয়েন্ট সালফার সালফার দেখো হুইচ ওয়ান ইজ দ্য মেল্টিং পয়েন্ট পয়েন্ট বাবা মেল্টিং পয়েন্ট অফ বাবা সবাই দেখছে ক্লাস দেখো হুইচ ওয়ান ইজ দ্য মেল্টিং পয়েন্ট অফ সালফার অপশন এ 120 ডিগ্রি সেলসিয়াস নাম্বার বি 115 ডিগ্রি সেলসিয়াস নাম্বার সি 200 ডিগ্রি সেলসিয়াস নাম্বার ডি 140 ডিগ্রি সেলসিয়াস বলো কোনটা আনসার OX হাইড্রোকার্বন আর কিসের মিক্সচার মানে OX ইজ দ্য মিক্সচার অফ ডিফারেন্ট হাইড্রোকার্বনস এখন ডিফারেন্ট হাইড্রোকার্বনস বলতে কি বোঝানো হয় যেমন এটার নাম মিথেন এটা একটা হাইড্রোকার্বন এখানে ইথেন C2H6 এটা একটা ইথেন C3H6 এটা প্রপিন এইরকম বিভিন্ন হাইড্রোকার্বনের মিক্সচার হলো অ্যাক্স তাই বলা হয় অ্যাক্স ইজ দ্য মিক্সচার অফ ডিফারেন্ট হাইড্রোকার্বন আচ্ছা বাবুকে একটু না না আমি স্কুলের ক্লাস নিচ্ছি একটু প্লিজ আমার একটু ওই স্কুলের আমার তো একটা রেসপন্সিবিলিটি আছে এত ডিস্টার্ব করছে বাবুকে একটু ধরো আনসার কোনটা আমাকে জানাও আনসার বি হ্যাঁ রাইট আনসার হবে এখানে বি অ্যাক্স ইজ দা মিক্সচার অফ ডিফারেন্ট সরি সালফারের মেল্টিং পয়েন্ট হবে আমাদের 115 ওয়াটারের বয়লিং পয়েন্ট 100 ওয়াটারের মেল্টিং পয়েন্ট এত ইজি কোশ্চেন দিছি হোয়াট ইজ দা মেল্টিং পয়েন্ট অফ ওয়াটার হবে না হোয়াট ইজ দা মেল্টিং পয়েন্ট অফ আইস হবে বলতে পারো হোয়াট ইজ দা কোন ওয়ার্ডটা কারেক্ট হোয়াট ইজ দা মেল্টিং পয়েন্ট অফ ওয়াটার অর আইস অপশন এ 0 ডিগ্রি অপশন বি 100 ডিগ্রি সেলসিয়াস অপশন সি 10 ডিগ্রি সেলসিয়াস অপশন ডি -10 ডিগ্রি সেলসিয়াস বলো হোয়াট ইজ দা মেল্টিং পয়েন্ট অফ ওয়াটার অর আইস কোনটা কারেক্ট আগে সেটা বলো এবং আনসার কি ভেরি গুড আইস হবে হোয়াট ইজ দ্য মেল্টিং পয়েন্ট অফ আইস তাহলে আনসার কি আইস হবে আনসারটা কি বলো হোয়াট ইজ দ্য মেল্টিং পয়েন্ট অফ আইস এটা কি হবে আনসার জিরো ভেরি গুড জিরো ডিগ্রি সেলসিয়াস আচ্ছা এই প্রশ্নটাই যদি আসে হোয়াট ইজ দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার হবে না আইস হবে হোয়াট ইজ দ্য ফ্রিজিং পয়েন্ট
ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার অথবা আইস বলো। Yes, freezing point of water. Answer কি হবে? আনসারটা কি হবে? এটার মধ্যে কোনটা হবে? What is the freezing point of water? সাজিদ সামি। এই ছেলেটাকে আমার একটু খোঁজ দেখতে হবে। সাজিদ সামি। জিরো। তাহলে দেখো মেল্টিং পয়েন্ট অফ আইস হলো জিরো আর ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার ইজ কত? জিরো। তাহলে বলো তো দেখি বয়লিং পয়েন্ট অফ ওয়াটার কত? যদি আসে হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার, হোয়াট ইজ দ্য বিপি, বিপি অফ ওয়াটার, এখানে আনসার আছে বলো কোনটা। হোয়াট ইজ দ্য বিপি অফ ওয়াটার, বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। ইয়েস, আনসার হবে 100 ডিগ্রি। এখন এটাকে যদি বলি হোয়াট ইজ দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ইয়ে, ফ্রিজিং পয়েন্ট কি বলা যাবে? ওটা কন্ডেন্সড পয়েন্ট অফ ভেপার, অর্থাৎ এখানে ওয়াটার যে পয়েন্টে বয়েল হয়, বয়েল হলে তো ভেপার হয়, ভেপার কোন পয়েন্টে এসে আমাদের আবার ইয়ে হয় কি বলে ওখানে লিকুইড হয়, তাহলে ভেপার টু লিকুইড এটা কি ফ্রিজিং পয়েন্ট বলা যাবে? বা এটাকে বলতে পারি আমরা একটা হলো হিটিং কার্ভ, একটা কুলিং কার্ভ, কুলিং পয়েন্ট অর্থাৎ ভেপারের কুলিং পয়েন্ট কত আমরা বলতে পারি, এখানে কত টেম্পারেচারে কুল হয়ে টার্ন ইন টু দ্য ওয়াটার সেটা হলো 100 ডিগ্রি। ওকে, এর আনসার অলসো 100 ডিগ্রি। তাহলে এই টার্নগুলো আমাদের জানতে হবে। এরপরে লাস্ট যে পার্ট আছে এই চ্যাপ্টারের, সেই চ্যাপ্টারের পার্টটা আমি তোমাদেরকে দেখাই। একটা হলো হিটিং কার্ভ আর কুলিং কার্ভ। এই হিটিং কার্ভ আর কুলিং কার্ভ থেকে এমসিকিউ আসে। যেমন দেখো হিটিং কার্ভ আর কুলিং কার্ভ কি, দেখো এটা হলো আমাদের টাইম আর এটা হলো আমাদের টেম্পারেচার। ধরে নাও তুমি এই পয়েন্টটি হলো -40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তুমি আইস রাখছো, এই জায়গায় হলো 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে ধরে নাও 100 ডিগ্রি সেলসিয়াস। টাইমের সাথে সাথে মাইনাস, একটা জিনিস মনে রাখবা, কোনো অবজেক্টকে যদি হিট দেওয়া হয় তাহলে টেম্পারেচার কিন্তু ইনক্রিজ করতে থাকে, হিট দেওয়ার সাথে সাথে আমাদের টেম্পারেচার ইনক্রিজ করতে থাকে। এটা হলো একটা ম্যাটারের নেচার, হিট দিলে আমাদের টেম্পারেচার রাইজ করে এবং এক্সপ্যান্ড করে, কোনো ম্যাটার এক্সপ্যান্ড করে। কি জন্য করে জানো? মলিকুলসগুলো জায়গা নেয়, সেপারেট হওয়ার চেষ্টা করে, তাই মলিকুলসের ভলিউম বেড়ে যায় অর্থাৎ তার এক্সপানশন হয়। তো যাই হোক, এখানে ছিল আইস, তোমাকে দেওয়া হলো 40 ডিগ্রিতে, তুমি এখানে 5 মিনিটস, 10 মিনিটস, 15 মিনিটস, 20 মিনিটস, 25 মিনিটস, 30 মিনিটস, তুমি 5 মিনিটসের পরে দেখো টেম্পারেচার এখানে চলে গেছে, আফটার হিট 5 মিনিট হিট দেওয়ার পরে এখানে চলে গেছে, তাহলে এখানে টেম্পারেচার -40 থেকে 0 ডিগ্রিতে ইনক্রিজ করলো 5 মিনিটস পরে। তাহলে এই অবস্থাটা এ, এই অবস্থাটা বি। সবথেকে মজার বিষয় হলো এখানে 0 তে পৌঁছানোর পরে কিন্তু হিট দিচ্ছে বাট টেম্পারেচার ইনক্রিজ করে না, টেম্পারেচার ইনক্রিজ করতেছে না। দেখো এই পর্যন্ত অর্থাৎ বি থেকে সি পর্যন্ত আমাদের কিন্তু টেম্পারেচার ইনক্রিজ করেনি। এই পার্টটা হলো ইম্পর্টেন্ট, কেন করে না, কি জন্য করে না, কারণ কি? একটা আইসকে আমি হিট দিলাম, হিসে দিয়ে -40 জিরো ডিগ্রিতে উঠলো, জিরোতে কিন্তু সে মেল্ট হওয়া শুরু হলো, কিন্তু হিট দিচ্ছে টেম্পারেচার কিন্তু রাইজ করেনি। দেখো টেম্পারেচার বি থেকে সি অর্থাৎ 5 থেকে 10 মিনিট হয়ে গেছে, এই 5 মিনিটস কিন্তু টেম্পারেচার ইনক্রিজ করেনি, হোয়ারাজ হিট আমি কিন্তু দিয়েছি।
তো এই জায়গায় একটা বিষয় মনে রাখতে হবে, এখানে যে হিটটা দেওয়া হয় সেই হিটটা কিন্তু কনজিউমড হয় ফর ব্রেক দ্য ইন্টারমলিকুলার ফোর্স, টার্নস ইনটু দ্য সলিড টু লিকুইড। এখানে ইন্টারমলিকুলার ফোর্স এর এগেনস্টে কাজ করে, বাট মলিকুলস গুলো কিন্তু হিট গেইন করে কিন্তু টেম্পারেচার রাইজ করে না। সো দিস অ্যামাউন্ট অফ হিট ইজ কনজিউমড টু ব্রেক দ্য ইন্টারমলিকুলার ফোর্স অফ দ্য আইস। আইসের মলিকুলস গুলো ইন্টারমলিকুলার ফোর্স ব্রেক ডাউন করার জন্য ওই হিটটা লাগে, এই জন্য ওই হিটটাকে বলা হয় লেটেন্ট হিট অফ ফিউশন, লেটেন্ট হিট অফ ফিউশন। তাহলে পরীক্ষা আসতে পারে এরকম একটা ফিগার দিয়ে আমাদের সিচুয়েশন বেসড, যে এখানে বি থেকে সি হুইচ টাইপ অফ হিট ইজ ইউজড বা হোয়াট ইজ দ্য কল দ্যাট টাইপ অফ হিট, আমরা বলবো লেটেন্ট হিট অফ ফিউশন। বি টু সি হুইচ টাইপ অফ হিট ইজ ইউজড বা সেখানে আমরা বলবো কোন ধরনের হিট এখানে লাগে, সেটা বলবো আমরা লেটেন্ট হিট। এবার দেখো 10 থেকে পরে এখানে সমস্ত আইস যখন টার্ন করেছে লিকুইডে, তারপরে দেখো আমাদের শার্পলি অর্থাৎ 15 মিনিট অর্থাৎ আফটার 5 মিনিটস টেম্পারেচার কত হয়েছে আমাদের, আমাদের হয়ে গেছে 100। 100 হওয়ার পরে দেখো অনেক এই ব্যাপটা অনেক বড় করে দেবা, এটা ছোট করে দেবা। দেওয়ার পরে এখান থেকে গিয়ে এখানে সি থেকে ডি, ডি থেকে ই পর্যন্ত এখানে মনে করো অ্যাবাউট 35 মিনিটস বা 15 থেকে 35 মিনিটস প্রায় 20 মিনিট ধরে আমি হিট দিছি, বাট টেম্পারেচার কিন্তু ইনক্রিজ করেনি, টেম্পারেচার কিন্তু আমাদের ইনক্রিজ করেনি। এখানে কিন্তু ডিতে এ থেকে বি এখানে লিকুইড হওয়া শুরু হলো, অর্থাৎ বি থেকে সি এখানে লিকুইড হওয়া শুরু হয়েছে, সি থেকে ডি পুরা লিকুইড, ডি থেকে ই এখানে ভেপার হওয়া শুরু হয়েছে, এবং পুরা লিকুইডটা ভেপার না হওয়া পর্যন্ত টেম্পারেচার ইনক্রিজ করবে না। তাই এখানে যে হিটটা লাগে সেই হিটটার নাম হচ্ছে লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, এখানে যে হিটটা লাগে সেই হিটটার নাম হচ্ছে লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। আর ই থেকে এফ এটা হলো ভেপার, ই থেকে এফ। তাহলে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হুইচ টাইপ অফ হিট ইজ কনজিউমড ইন দ্য ফিগার অফ ডি, তাহলে আনসার কি হবে হুইচ টাইপ অফ হিট ইজ কনজিউমড ইন দ্য ডি ডি টু ই, বলো তো আনসার কি হবে। ভেরি গুড, লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। তো যা হোক এখানে আমাদের আরেকটা বিষয় আছে কুলিং গ্রাফ, হিটিং কার্ভ দেখালাম আর কুলিং গ্রাফ দেখালে হয়ে যাবে। আরেকটা জিনিস লাস্ট যে পার্টটা সেটা হলো আমাদের সাবলিমেশন, আর এটা সব থেকে বড় লিখে নাও, সাবলিমেশন থেকে দুটো এমসিকিউ দিয়েছি আমরা। সাবলিমেশন আমি একটা প্রশ্ন দেব, যদি তোমরা পারো তাহলে আমি দেখবো। আমি ক্লাসে দিয়েছিলাম, আমার ক্লাস ছিল তোমার B2 তে, আর একটা হলো G2 বা G3 G2 তে মনে হয় আমার ক্লাস। যাও একটা প্রশ্ন দেখি, দেখো তো দেখি হুইচ ওয়ান ইজ সাবলাইম এলিমেন্ট, নাম্বার এ ন্যাপথালিন, নাম্বার বি আয়োডিন, নাম্বার সি ড্রাই আইস, নাম্বার ডি সল্ট। দেখি কেমন পারো, ওকে তোমরা আনসার লিখছো আমি দেখছি, লিখতে থাকো সবাই। কেউ লিখছো বি, কেউ লিখছো এ, কেউ লিখছো এ আর বি বেশি লিখছো, স্যার এ হবে, কেউ লিখছো সি, এ অ্যান্ড বি, একজন লিখছো এ অ্যান্ড বি, না আমি প্রশ্ন ভুল দিইনি, এখানে একটাই আনসার আছে এ অ্যান্ড সি বোথ, কেউ লিখছে এ অ্যান্ড সি বোথ, নো আমি এখানে আনসার একটাই আছে, তোমরা দেখি কারেক্ট আনসার এর মধ্যে দেখি কেউ কারেক্ট আনসার দিয়েছে, কেউ লিখছো এ, কেউ লিখছো বি, কেউ লিখছো এ অ্যান্ড সি, কেউ লিখছো বি অ্যান্ড সি, ডি কেউ লিখো নাই,
ওকে ডি হবে না, আমি এটাও বললাম ডি হবে না। কেউ লিখছো এ বি ডি, নো। কেউ লিখছো এ এ বি সি, হ্যাঁ ইয়েস। এবার আমি আসি তোমার বোর্ডে, দেখো সবাই জানো যে এখানে ন্যাপথালিন একটা সাপ্লাই, আয়োডিন একটা সাপ্লাই এবং ব্রায়াইস একটা সাপ্লাই, নো ডাউট তিনটাই সাপ্লাই, সল্ট সাপ্লাই না। অনেকে মনে করতে পারো স্যার মনে ভুল লিখছে, হুইচ ওয়ান ইজ নট সাপ্লাই এলিমেন্ট, স্যার মনে ভুল লিখছে, আসলে ভুলও লিখেনি, প্রশ্ন ঠিক আছে। কিন্তু দেখো ন্যাপথালিন এটা একটা সাপ্লাই, এটাও একটা সাপ্লাই, এটাও একটা সাপ্লাই, কিন্তু প্রশ্ন হলো ন্যাপথালিন একটা কম্পাউন্ড, ব্রায়াইস এটাও কম্পাউন্ড, সলিড কার্বন ডাইঅক্সাইডকে ড্রাইস বলে, আর আয়োডিন এটা একটা এলিমেন্ট, অর্থাৎ এটার ফর্মুলা হলো আই টু, এটার ফর্মুলা। তাহলে অফকোর্স আয়োডিন একটা সাবলিমেটেড এলিমেন্ট বা সাবলাইম এলিমেন্ট, তাহলে আনসার হবে কিন্তু বি। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, যারা বিতে আনসার দিয়েছো তারা অফকোর্স অনেক ভেবে চিন্তে দিয়েছো, আর যারা পারোনি তাদেরও আমি নিরাশ করছি না। তবে তোমরা যে জানো যে এ বি এন্ড সি তিনটা সাবলাইম, এটাই এনাফ। এখন তোমরা ক্লিয়ার হয়েছে অবশ্যই যে ন্যাপথালিন, আয়োডিন এবং ড্রায়াইস তিনটাকেই সাবলাইম বলে। ওকে আমরা দেখি, যদি যদি বলে হোয়াট ইজ সাবলাইম এন্ড সাবলিমেটেড সাবস্টেন্স, তোমরা জানো যে যে সমস্ত সাবস্টেন্সকে হিট দেয় ডাইরেক্টলি ভেপারে কনভার্ট হয়, অর্থাৎ দেয়ার আর সাব সাবস্টেন্সেস হোয়েন হিট ইজ অ্যাপ্লাইড দেন ইট টার্নস ইন টু দ্য সলিড টু লিকুইড ডাইরেক্টলি উইদাউট লিকুইড, ইট ইজ কল্ড সাবলাইমস। আর যে সাবস্টেন্সগুলো এটা শো করে তার নাম সাবলিমেটেড সাবস্টেন্স। এখানে কতগুলো কম্পাউন্ডের নাম এবং তোমরা দেখো এখানে ফর্মুলা আমি লিখে নিই, সাবলাইমগুলো মনে রাখবা। একটা হলো লেখো, আমি একটা করে লিখে দিই, তারপরে তোমার বইতে আছে, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড নাম্বার টু, ড্রাই আইস এটা সলিড কার্বন ডাইঅক্সাইড, সলিড কার্বন ডাইঅক্সাইড সলিড, নাম্বার থ্রি ক্যাম্ফোর, ক্যাম্ফোরের ফর্মুলাটা জানবা, সি টেন এইচ সিক্সটিন ও ক্যাম্ফোর, নাম্বার ফোর হলো আমাদের ন্যাপথালিন, খুব ইম্পর্টেন্ট ফর্মুলাটা জানবো ন্যাপথালিন, ন্যাপথালিন এটা হলো সি টেন এইচ এইট, এটা ন্যাপথালিনের ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট এই ফর্মুলাটা ন্যাপথালিন। আর এটা লেখো আমাদের আয়োডিন, লিখছো নাম্বার ফাইভ আয়োডিন, আরেকটা বাদ গেল কি আয়োডিনের ফর্মুলা আই টু, আর একটা হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড এল সি এল থ্রি, এটা হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দেখো দিস ইজ দ্য অল অ্যাবাউট, এটা হলো আমাদের চ্যাপ্টার নাম্বার টু এর যত এমসিকিউ টাইপ আসতে পারে, যেখানে যেখানে আসতে পারে, এবং মোর অর লেস সিকিউ এমসিকিউ সবগুলোতেই কাজে লাগতে পারে। আমি তোমাদের চ্যাপ্টার টু নিয়ে আলোচনা করলাম, এখন তো টাইম ওভার হয়ে গেছে। তোমরা যদি মনে করো স্যার দেখান আমি দেখাতে পারি, আর তোমাদের এরপরও ক্লাস নাই, তাহলে আমি তোমাদেরকে আরও 10-15 মিনিটস আমি ক্লাস নিই নাকি, তোমরা কি মনে করো? তোমরা আমাকে জানাও, আমার কোনো প্রবলেম নাই। ও যে ড্রাই আইস মানে সলিড কার্বন ডাইঅক্সাইডকে ড্রাই আইস বলে, এটা হলো ড্রাই আইস। আরে হাতে লাগবে সিলেটার, যা তুমি উপরে বসে খেলা করো, যাও উপরে বসো, উপরে ওঠো, হ্যাঁ ওখন বসে খেলা করো। দেখো চ্যাপ্টার নাম্বার থ্রি, আম্মা না বাবা, বাবা আম্মা নাই বাবা, আমাদের এত ইনফরমেশন যে ইনফরমেশন শেষ করার নাই, এবং আমাদের বড় ক্লাস লাগবে চ্যাপ্টার থ্রি ফোর। কালকে একটা ক্লাস কখন অ্যারেঞ্জ করা যায় আমি তোমাদের জানাবো, তারপরে যতটুকু হয়। দেখো চ্যাপ্টার থ্রিতে প্রথম যেটা হলো এত জোরে জোরে কেন বাবা,
কথা বললে কথা শুনো না। যাও। আরে হাতে লাগবে, হাতে চিপটা লাগলে হাতগুলো সব কেটে যাবে। দেখো চ্যাপ্টার থ্রি, প্রথমে আমি শুরু করি ফান্ডামেন্টাল পার্টিকেল দিয়ে। আসলে স্ট্রাকচার অফ অ্যাটম, স্ট্রাকচার অফ অ্যাটমের প্রথম জিনিসটা জানতে হবে। একটা যদি পরীক্ষা সে দেখি লিখতে পারো কিনা, দেখো হাউ মেনি পার্টস, হাউ মেনি পার্টস অফ অ্যান অ্যাটম আর দিয়ার, হাউ মেনি পার্টস অফ অ্যান অ্যাটম আর দিয়ার, নাম্বার এ টু, নাম্বার সি বি থ্রি, নাম্বার সি ফোর, নাম্বার ডি ফাইভ, দেখি আনসার করতে পারো কিনা। মনে করো এটা পরীক্ষা দিচ্ছে, হাউ মেনি পার্টস অফ অ্যান অ্যাটম আর দেয়ার, থ্রি পার্টস, কেউ লিখছো এ, কেউ লিখছো বি, কেউ লিখছো বি বি, কেউ লিখছো বি বি মানে থ্রি। ওকে ওকে, দেখো আমি এটাই ভাবছিলাম তোমরা লিখবা হাউ মেনি পার্টস অফ অ্যান অ্যাটম আর দিয়ার, তাহলে তোমার শেখার মধ্যে কত গলদ আছে। দেখো কেন তুমি থ্রি বলছো বলতে পারো, কেন একটা অ্যাটমের তিনটা পার্ট আমাকে লিখে দেখাও তো, হোয়াই অ্যান অ্যাটম আর থ্রি পার্টস, অ্যাটমের তিনটা পার্ট কি কি আমাকে একটু লিখে দেখাও তো, অ্যাটমের তিনটা পার্ট কি কি। বাবা দুষ্টুমি করে না, হাতে লাগবে। একটা অ্যাটমের তিনটা পার্ট কি কি, কেউ লিখছো নিউক্লিয়াস অ্যান্ড সেল, ভেরি গুড, কিন্তু তুমি বি লিখছো কেন তাহলে আনসার, বি তো থ্রি, এটা আনসার হবে টু। একটা অ্যাটমে দুইটা পার্ট থাকে, একটা নিউক্লিয়াস আর কতগুলো সেল থাকে, একটা অ্যাটমে থাকে দুইটা পার্ট, একটাকে বলা হয় সেল আর একটাকে বলা হয় নিউক্লিয়াস। তাহলে যে প্রথমে ভুল করলে, তোমরা সবাই হয়তো থ্রি দিতে পারো এই কারণে যে অ্যাটম তো তিনটা জিনিস দিয়ে তৈরি হয়, ইলেকট্রন প্রোটন নিউট্রন, তাহলে অ্যাটমে তিনটা পার্ট থাকে, ইলেকট্রন প্রোটন নিউট্রন, নো এটা ভুল। যদি পরীক্ষায় আসে হাউ মেনি পার্টস অফ অ্যান অ্যাটম আর দিয়ার, তাহলে আনসার হবে টু। একটা হলো সেল, এটাকে বলা হবে সেল, এটাকে বলা হবে সেল, আর এটা হলো নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস। মানে একটা অ্যাটমের পার্ট হলো দুইটা, একটাকে বলা হয় সেল, একটাকে বলা হয় নিউক্লিয়াস। এখন আসো, যদি বলা হয় হুইচ পার্টিকেলস, বাই হুইচ পার্টিকেল এ অ্যাটম ইজ ফর্ম, বা অ্যাটম ইজ কম্পোজ বাই হুইচ পার্টিকেলস, অ্যাটম ইজ কম্পোজ অফ হুইচ পার্টিকেলস, নাম্বার এ, নাম্বার ওয়ান, পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল, পার্টিকেল নাম্বার টু টেম্পোরারি, পার্টিকেল নাম্বার থ্রি, ওয়ান টু থ্রি, আর টেম্পোরারি, আর এটা হচ্ছে কম্পোজিট পার্টিকেল। বলতো হুইচ ওয়ান ইজ কারেক্ট, দেখি কেমন পারো, হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট, নাম্বার এ ওয়ান অ্যান্ড টু, নাম্বার বি টু অ্যান্ড থ্রি, নাম্বার সি ওয়ান অ্যান্ড থ্রি, নাম্বার ডি ওয়ান কমা টু অ্যান্ড
থ্রি, দেখি কেমন পারো। ওয়ান এন্ড টু এ, ওয়ান এন্ড থ্রি এ, অ্যাকচুয়ালি আনসার কি জানো, তোমাদের বইতে পারমানেন্ট আর টেম্পোরারি লেখা থাকলেও আসলে কম্পোজিট পার্টিকেলও থাকে, অর্থাৎ একটা অ্যাটমের মধ্যে তিন ধরনের পার্টিকেলই থাকতে পারে, একটা হলো পারমানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল, টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল আর কম্পোজিট পার্টিকেল, তিনটাই থাকতে পারে। তাহলে আনসার ওয়ান টু থ্রি, বাট তোমাদের বইতে ওয়ান টু, আসলে অ্যাকচুয়ালি কম্পোজিট পার্টিকেলও আছে, ফান্ডামেন্টাল পার্টিকেল তিন ধরনের, একটা হলো পারমানেন্ট, একটা টেম্পোরারি আর একটা হলো কম্পোজিট পার্টিকেল। এবার দেখি আরেকটা লিখি, দেখো দ্য পারমানেন্ট পার্টিকেলস আর ওয়ান ইলেকট্রন, প্রোটন, পজিট্রন, হুইচ ওয়ান ইজ কারেক্ট? অপশন এ ওয়ান এন্ড টু, বি টু এন্ড থ্রি, সি ওয়ান এন্ড থ্রি, ডি ওয়ান কমা টু এন্ড থ্রি, দেখি কেমন পারো। খুবই অ্যালার্মিং, যারা তোমরা লেখো টু অ্যান্ড থ্রি বি, তোমরা এখনও পারমানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেলস ক্লাস এইট থেকে শিখে আসছো, কীভাবে টু অ্যান্ড থ্রি হয়, পজিট্রন কি পারমানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল? হ্যাঁ, যারা টু আর থ্রি যে লেখো, একটু বুঝে লিখছো না একটু বুঝে তোমরা এই করছো বলো, না পারলে লিখো না, বাট অন্তত এই সমস্ত কোশ্চেনে যদি লেখো টু অ্যান্ড থ্রি, প্রোটন এবং পজিট্রন, পজিট্রন কি তোমার ইয়ে পারমানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল? কিন্তু যারা ক্লাস এইটে সেভেনে পড়ে তারা জানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে বলা হয় পারমানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল। তুমি কিভাবে পজিট্রনের কথা বলছো বলো তো দেখি, আনসার হবে এখানে এ। এইটুকু যদি এখনো বেসিক জিনিসটা কেমিস্ট্রি পড়তে গিয়ে যদি তুমি এখনো বলো যে পজিট্রন এটা সেই ক্লাস সিক্স থেকে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সায়েন্স পড়তে গেলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, দিস থ্রি আর পারমানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল, ওকে, তারপরে যারা লিখেছো তারা, তাদেরকে আমি ডিজার্টেড করছি না, বাট তোমাদেরকে অন্তত এতটুকু জিনিস, বই পড়তে হবে তো, স্যারদের কথা শুনতে হবে তো, তুমি কম পারো সমস্যা নেই কিন্তু স্যারদের কথা শোনো, না পারলে বেশি করে বই পড়ো। হ্যাঁ, পজিট্রন হলো এন্টি পার্টিকেল, পজিটিভ হলো আমাদের ইয়ে পার্টিকেল, যেটাকে বলা হয় ওটা টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল, কখনো কখনো থাকে কখনো কখনো থাকে না একটা অ্যাটমের মধ্যে, সো টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল আর দোজ কখনো কখনো থাকে কখনো কখনো, এই জন্য টেম্পোরারি হয়েছে। যা হোক, তাহলে পারমানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেলের তিনটার যদি আমরা ব্রিফলি ডিসক্রাইব করি, আমি সংক্ষেপে এই ইনফরমেশনগুলোর মধ্যে থেকে দুটো এমসিকিউ আসবে, আমি এখন যে ইনফরমেশনগুলো দেবো সেটা হলো নাম্বার ওয়ান ইলেকট্রন, ইলেকট্রন, নাম্বার টু প্রোটন, নাম্বার থ্রি নিউট্রন, নিউট্রন। এক নাম্বার দেখো ডিনোটেশন, ডিনোটেশন, নাম্বার টু পজিশন, পজিশন, নাম্বার থ্রি নেচার অফ চার্জ, নেচার অফ চার্জ, নাম্বার ফোর হলো অ্যামাউন্ট অফ চার্জ, অফ চার্জ, আর একটা হলো ম্যাস। প্রত্যেকটা ক্ষেত্রে এই পাঁচটা করে ইনফরমেশন, যেমন নাম্বার ওয়ান ডিনোটেশন, ডিনোটেশন, নাম্বার টু পজিশন, পজিশন, নাম্বার থ্রি নেচার অফ চার্জ,
nature of charge, number 4 amount of charge, number 5 mass. Newton এর হলো এক ডি নোটেশন ভালো করে পড়বা, দুই নাম্বার পজিশন, নাম্বার 3 নেচার অফ চার্জ, নাম্বার 4 হলো অ্যামাউন্ট অফ চার্জ, আর নাম্বার 5 হলো ম্যাস। দেখো এটা ডিনোট করা হয় কি দিয়ে, ই মাইনাস, পজিশন কোথায়, শেল অর অরবিট, অরবিট একটা করে ওয়ার্ড, নেচার অফ চার্জ কি নেগেটিভ, নেগেটিভ, অ্যামাউন্ট অফ চার্জ কত মাইনাস 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম, সি মানে কুলম, কুলম ইজ দ্য ইউনিট অফ চার্জ, ম্যাস কত 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম অর 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। এটা হলো আমাদের ইনফরমেশন। এবার আসো প্রোটন, প্রোটন কে পি প্লাস অথবা হাইড্রোজেন প্লাস দ্বারা ডিনোট করা হয়, পজিশন কোথায়, নিউক্লিয়াস, নিউক্লিয়াস, নেচার অফ চার্জ কি পজিটিভ, অ্যামাউন্ট অফ চার্জ কত 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম, একটা ইলেকট্রনের চার্জ আর একটা প্রোটনের চার্জ ইকুয়াল থাকে, সরি একটা ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ ইকুয়াল বাট অপোজিট, এই জন্য দেখো ভ্যালু সেম বাট এটা প্লাস এখানে এখানে মাইনাস এখানে প্লাস দিছে, আর ম্যাস কত 1.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম অর 1.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। এবার আসো নিউটন, নিউটন কে এন দ্বারা ডিনোট করা হয়, পজিশন হলো আমাদের থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াস, নেচার অফ চার্জ নিউট্রাল, অ্যামাউন্ট অফ চার্জ জিরো, আর ম্যাস হলো 1.675 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম অর এখানে লিখছি অর 1.675 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। তিনটা ম্যাস, এ একটা ম্যাস, এ একটা ম্যাস আর এ একটা ম্যাস, এর মধ্যে দেখো নিউটনের ম্যাস হলো হেভিয়েস্ট, তাই তিনটা পারমানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেলের মধ্যে হুইচ ওয়ান ইজ দ্য হেভিয়েস্ট, বাবা হ্যাঁ নিউট্রন ইজ দ্য হেভিয়েস্ট পার্টিকেল, ইলেকট্রন না, ইলেকট্রন সব থেকে লাইটেস্ট পার্টিকেল, তিনটা ফান্ডামেন্টাল পার্টিকেলের মধ্যে ইলেকট্রনের সবচেয়ে লাইটেস্ট পার্টিকেল, হ্যাঁ নিউটন হবে আনসার। তো যা হোক ফান্ডামেন্টাল পার্টিকেল পর্যন্ত আমি শিখালাম, অ্যাবাউট দেড় ঘন্টা হয়ে গেছে প্রায়, এক ঘন্টা 25 মিনিট হয়ে গেছে, তো আজকে আর না, আর কালকে ক্লাস নেওয়া যায় কিনা আমি সাথে সাথে একটু কথা বলে কখন নেওয়া যায় তোমাদের একটা, এবং তাহলে আমাদের রেস্ট অফ দ্য পার্ট অর্থাৎ পিরিয়ডিক টেবিল এবং আমাদের এটা আসলে চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 খুব ইম্পর্টেন্ট, এখান থেকে শুরু হয়েছে কিন্তু আমি প্রথম থেকেই দেখালাম। ওকে তো খুদা হাফেজ, তোমরা ভালো থাকো আর পড়াশোনা করো, বই পড়ো, 3 এবং 4 তোমরা 1 এবং 2 যা পড়ানো হয়েছে এবং 3-4 ভালো করে পড়াশোনা করো, আর ততক্ষণে ভালো থাকবে, যদি আবার কাল ক্লাস হয় কালকে দেখা হবে তোমাদের সাথে, আর যখন ফেসবুকে থাকবে যখন অনলাইনে ক্লাসে থাকবে তখন তুমি অন্যরা কী বললো সেটা তোমার ইম্পর্টেন্ট না, তোমার ইম্পর্টেন্ট হলো স্যার কী বলছে সেটা শোনা এবং তার রিপ্লাই করা, স্যার আমি বুঝিনি বা স্যার আমাকে বুঝিয়ে দেন, বি পজিটিভ সবসময়, পজিটিভ হও, ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করো। ওকে আল্লাহ হাফেজ।